প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং কৌশলগত অংশীদার। সকালে গণভবনে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী সান হিয়েনের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী একথা বলেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীন অতীতের চেয়ে আরও বেশি সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী সান হিয়েন। এ সময় চীনা প্রতিনিধি দলের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজার হোসেন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।